দিবস। মাতৃভাষা অর্থ এমন একটি ভাষা যার মাধ্যমে কোনো দেশের মানুষ তাদের ধারণা, চিন্তা ভাবনা, অনুভূতি এবং আবেগকে স্পষ্টভাবে প্রকাশ করে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন দেশের বিদ্যমান মাতৃভাষাগুলির প্রতি যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ সরকারের একটি প্রস্তাবের জবাবে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো কর্তৃক এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 21 ফেব্রুয়ারি ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এভরি নেশন হ্যাজ রিমার্কেবল অ্যাচিভমেন্টস দ্যাট দে ক্যান টেক প্রাইড ইন ইট। আওয়ার ল্যাঙ্গুয়েজ ডে ইজ আওয়ার ন্যাশনাল ইভেন্ট অ্যান্ড সাকসেস। নাও আফটার দ্য আইডেন্টিফিকেশন আওয়ার ল্যাঙ্গুয়েজ ডে অবজার্ভস গ্লোবালি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দ্য রুলিং অথরিটি অফ ওয়েস্ট পাকিস্তান রিকগনাইজড উর্দু as the state language Pakistan in 1948 and tried to impose it on the Bangla speaking majority people. দিনটির একটি গৌরবময় দীর্ঘ ঐতিহাসিক পটভূমি রয়েছে। অত্যন্ত আফসোসের বিষয় এই যে পাকিস্তানের তৎকালীন শাসকরা বাংলার পরিবর্তে আমাদের উপর উর্দু রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের দেশের মানুষ এই অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে ফেটে পড়ে। 1952 সালের 21 ফেব্রুয়ারি এই মাটির বীরত্বপূর্ণ কিছু ছেলে যেমন সালাম, জব্বার, রফিক, বরকত এবং আরও অজানা অনেক নাম যা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে এবং এগিয়ে এসেছিল মাতৃভাষার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিল। এখন পুরো বিশ্বের 188টি দেশের মানুষ তাদের মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি উদযাপন করছেন। তারা ভাষাপ্রেমী হিসেবে আমাদেরকে খুব প্রশংসা করেন। আমাদের এই গৌরবকে ধরে রাখা উচিত। উন্নত দেশ হিসেবে জাতীয় মর্যাদা বাড়াতে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে একটি সম্ভাব্য পরিবর্তন আনুক এবং একই সাথে আসুন আমরা আমাদের সামাজিক দায়িত্বের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে উঠি। দ্য রুলিং অথরিটি ইম্পোজড সেকশন 144 অল ওভার দ্য কান্ট্রি অ্যাজ দ্য প্রটেস্ট grew powerful. However, when students, politicians and general masses brought up processes in Dhaka University area defying Section 144, the police imposed fire on the parade. As a result, Rafiq, Jabbar, Salam, Barkat, Shafiq met martyrdom. Finally, Bangla recognized as the state language on 7 November 1999. UNESCO declared that UNESCO would observe the day internationally. Through UNESCO recognition, our language day got international status. Since 1952, the 21st February is obeyed as the language day in our nation. We memorialize our martyrs. Bangladesh is the only country in the world to sacrifice lives for mother language. The International Mother Language Day is an excellent recognition of our history and our achievement.